السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى رب هرباني جمعان سبحانه وتعالى ما كي أبنك جمع دين گروت پنو دركت فرسل صلاة عدائي لکھے পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রবের দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি মুহাব্বতান বলে উঠছি আরো বলছি আলহামদুলিল্লাহ ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা সবাই বলি আমরা শুকর আদায় করে নিলাম সম্মানিত হাজির আজকে জুমার দিন জুমা মানে একত্রিত হওয়া আমরা একত্রিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক খুতবার ব্যবস্থা রেখেছেন সেই খুতবায় আমরা সামিল হয়েছি আল্লাহর মেহরবানি বেশ কিছুদিন পর অনেকদিন পর আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হল এবং এই করোনাকালীন অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেক কাছের মানুষ যারা ডানে বামে মুসল্লি হয়ে এই মসজিদে সালাত আদায় করেছেন তার স্মৃতি বিজড়িত সেই সমস্ত মুসল্লিরা আজকে বাম দিকে তাকালে মনে হয় অমুক ভাইটা নাই ডান দিকে তাকালে মনে হয় অমুক ভাইটা নাই এইরকম করে আমরা একদিন কি হয়ে গেল নাই হয়ে যাব তো আমরা তাদের
তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের পরিবারের প্রতি খাস রহমত নাজিল করো। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছি কার রহমত নিয়ে আছি বলেন তো, এতে কোনো সন্দেহ লাগে? আমরা চেষ্টায় বেঁচে আছি তা নয়, আমরা রহমত নিয়ে বেঁচে আছি। কিনে বেঁচে আছি রহমত, সব টোটাল রহমত। রহমত ছাড়া বান্দা এক মুহূর্ত চলতে পারবে না, এক মুহূর্ত বান্দা একটা কদমও ফেলতে পারবে না। রহমত কার লাগবে? আল্লাহর লাগবে। বান্দা তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমি তোমাকে ভুলি না, এটা কার কথা? আল্লাহর কথা। তুমি আমাকে মাইনাস করে রাখো, আমি তো সময়ের মালিক। আমার আল্লাহ কিসের মালিক বলেন? সময়ের মালিক। সময়ের মালিক কে? চব্বিশ ঘন্টার মালিক কে? এই জন্য সময়ের মালিক কি সময় কম দেওয়া দরকার না বেশি দেওয়া দরকার? কিন্তু আমাদের টাইম থাকে না, আমাদের কি থাকে না? টাইম থাকে না। অথচ সময়ের মালিক যিনি, যিনি সময় আমাকে দিয়েছেন, আমি তাকে টাইম দিতে পারি না, অথচ সময় তিনি আমাকে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা আমি তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলি না, ভুললে তুমি অস্তিত্বহীন হয়ে পড়বে, ভুলে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। আমি তোমাকে এত সুন্দর করে তোমার ব্যবস্থাপনাগুলো করি, আমি তোমাকে মনিটরিং করি, আমি তোমার শরীরের স্বাস্থ্যের দিকগুলো সবগুলো আমি খেয়াল করি, সবগুলো মেনটেন আমি করি, তুমি তো করো না। অতএব বান্দা জি, আমি আল্লাহ তোমার কাছে এত সর্বক্ষণ সর্বদা সার্ভিস দিয়ে থাকি, তুমি আমাকে ভুলো না। তুমি আমার দিকে এক হাত আগাবে, আমি তোমার দিকে দশ হাত আগাবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, বিচার রাখেন, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহকে তোমরা বেশি করে স্মরণ করো, সকালে সন্ধ্যায় শয়নে সকনে মুখ খুললেই জিকির করো এবং চুপ থাকলেই ফিকির করো। মুখ খুললে জিকির হবে কার, আর মুখ বন্ধ করলে ফিকির হবে কার? আল্লাহকে নিয়ে ফিকির করো। মুখ খুললে জিকির যদি তোমার কম হয়ে যায়, যে কোনো কথা বলতে তোমার ফাউল হয়ে যাবে, যে কোনো কথা বলতে তোমার ভুল হয়ে যাবে। এই জন্য মুখে সর্বক্ষণ যাদের জিকির বেশি হবে আল্লাহ তাআলা, তাদের মুখে ভুল কথা বের হবে না। আর যাদের মুখে আল্লাহর জিকিরের পরিমাণটা কমে যাবে, তাদের মুখে মাঝে মাঝে ফাউল কথা বের হবে। যেমন যে ইদানিং কিছু ফাউল একটা লোক বেরোইছিল, কাওলায় গেল, স্থান হলো না, এরপর দুবার মাটিতে হলো না, শুধু মুখ দিয়ে ফাউল কথা বের করলো। কি কথা বের করলো? ফাউল কথা বের করলো, ইসলাম নিয়ে কথা বললো, আলেম ওলামা নিয়ে কথা বললো। বিষয়টা হচ্ছে, আপনি যদি চুপ থাকেন এটা আপনি নাজাত পেলেন আলহামদুলিল্লাহ, আর কথা বলতে গেলেন, কথা বলতে গেলি কথা আগে না চিন্তা আগে? কথা আগে না চিন্তা আগে? আগে চিন্তা, এরপরে কি? কথা, এরপরে কথা। মানুষের শরীরে আপনি তরবারি আঘাত করেছেন, বেকের আঘাত করেছেন, মেরেছেন, এটার দাগ মুছে যায়, এটার দাগ এক সময় ফুরে যায়, থাকে না। কিন্তু মানুষের কথার আঘাত এটা কি থাকে কি থাকে না? আসতে থাকে কি থাকে না? মায়ের আঘাত বড় না কথার আঘাত বড়? বলেন বলেন বলেন, কথার আঘাতটা বড়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি কথা বলবে আমাকে স্মরণ করবে, চুপ থাকলে ফিকির, কথা বললে কি? জিকির। আল্লাহ জিকির দিয়ে শুরু করো, আল্লাহর নাম দিয়ে শুরু করো, ঠকবা না, হারবা না, কোথাও লাঞ্ছিত হবা না, কোথাও অপমানিত হবে না, আমার নামটা নিয়ে তুমি কথা শুরু করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমরা আল্লাহকে ভুলি কিন্তু আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য ভুলেন না, এক সেকেন্ডের জন্য ভুলেন না। ডাকাত ডাকাতি করে, আল্লাহ তাআলা তার মুখে অক্সিজেন দিয়ে রাখেন। চোর চুরি করে, তার মুখে আল্লাহ অক্সিজেন দিয়ে রাখেন। জেনাকার রাতের বেলা নাইট ক্লাবে গিয়ে মদের বোতল নিয়ে মদ্যপান করছে, সামনে পরনারী নিয়ে সে পাচার করছে, আল্লাহ তাকে অক্সিজেন সরবরাহ করছেন। আল্লাহ কত বড় দয়া! আকাশের নিচে জমিনের উপর আমি একটা মানুষ,
এটি কিচ্ছু না, আল্লাহ তো শেষ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মায়া করে দয়া করে ছেড়ে দেন। বান্দা তুই তওবা করে তুই ফিরে আয় না, জোরে করে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আমাদের ফিরে আসার পথ এখনো আসে না, নাই এখনো আসে না, এখনো আছে, আমরা ফিরে আসবো। টু ব্যাক ইসলাম, টু ব্যাক ইসলাম, টু ব্যাক কোরআন, টু ব্যাক দ্বীন, টু ব্যাক ইত্তিবায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দিকে আসি আমরা। আল্লাহ আমার কোন চাহিদা পূর্ণ রেখেছেন বলেন। গতকালকে আমার দিনে মাহফিল ছিল মোমেন সিং নাম দেয়, রাতে ছিল জামালপুর। তো লম্বা টুরের কারণে আমার একটা প্রবলেম, একটা শারীরিক একটা প্রবলেম আছে, একটু পাইলসের প্রবলেম। তো সামান্য পাইলসে আমি কাতর হয়ে পড়েছি, কুলাতে পারতেছি না। ডাক্তারকে আসতে নেই, এক ডাক্তারকে দেখালাম, ডাক্তারকে বললাম ডাক্তার মহোদয় কি করা যায় বলুন তো। বলতেছে সবচেয়ে বড় বিষয় হলো উনি খুব আল্লাহওয়ালা মানুষ, এমনি ডাক্তার, ডাক্তাররা কখনো নাস্তিক হয় না আলহামদুলিল্লাহ। বুঝলেন, একটু কবি হয়, সাহিত্যিক হয়, অশ্ব আরেকটা মহল হওয়া হন, এরা একটু মাঝে মাঝে একটু আজে বাজে উল্টা পাল্টা কথা বলে। কিন্তু যারা সাহিত্য, যারা গবেষক হয়, সায়েন্টিস্ট হয়, যারা গোটা পৃথিবীর পর্যটক যারা হয়, যারা গোটা পৃথিবী ঘুরে ফিরে বেড়ায় আল্লাহ সৃষ্টিটা যে দেখে, তাদের চোখ থেকে পানি আসে আর মুখ থেকে বের হয় আলহামদুলিল্লাহ। ডাক্তার মহোদয়কে বললাম যে এটা সারার উপায় কি, বললো এটা সারার উপায় হলো মরণ না আসা পর্যন্ত। কি না আসা পর্যন্ত? মরণ না আসা পর্যন্ত। কিছু কিছু রোগ থাকে, থেকেই যায়, এটাকে আপনার কন্ট্রোল করতে হবে। আপনি এটা খাবেন না, এটা খাবেন না, এভাবে চলবেন, এভাবে চলবেন, তাহলে কত ডাক্তার আগে দরকার না আল্লাহ দয়া দরকার, কার দয়া দরকার, কার রহমত দরকার, আল্লাহ রহমত দরকার। এই হিউম্যান বডি, এই বডিটা আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন, কত সুন্দর করে সাজিয়েছেন এই বডি। প্রত্যেক মানুষের বডিতে ডিএনএ আছে না? ডিএনএ, ডিএনএ। মানুষ মরে যাওয়ার পর যদি ওটার তদন্তের দরকার হয়, কি তদন্ত যেন করে, ময়না, ময়না তদন্ত। ময়না নাম যে কেন হলো? আচ্ছা, ফরেন্সিক। আচ্ছা, এই তদন্ত করতে গিয়ে কি টেস্ট করে বলেন, কি কি টেস্ট? যদি ডিএনএ না থাকলে তার টেস্ট হতো? ডিএনএ টেস্ট করে। এই ডিএনএটা প্রত্যেক মানুষের বডিতে, এত লম্বা ডিএনএ, পৃথিবী থেকে সূর্য হলো 9 কোটি 30 লাখ মাইল দূরে, আর সেই পৃথিবী থেকে সূর্য যদি 9 কোটি 30 লাখ মাইল এই ডিস্টেন্স হয়, একটা মানুষের ডিএনএ দৈর্ঘ্য এত বেশি যে 50 বার পৃথিবী থেকে সূর্য ঘুরানো যাবে একজন মানুষের ডিএনএ দিয়ে। একটু আসতে বলিস, কয়বার ঘুরানো যাবে? 50 বার। কয়জন মানুষের? একজন মানুষের। এরপরে যে কোষ আছে, কোষ মানুষের প্রত্যেকটা বডিতে কোষ আছে, কিন্তু এই কোষের যে সংখ্যা, একটা মানুষের কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, না বিলিয়ন, না ট্রিলিয়ন। আল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে সেন্সরি যে রিসেপ্টরটা আছে, সেন্সরি রিসেপ্টর, সেন্সরি রিসেপ্টর, অর্থাৎ দেখেন আমাকে কেউ যদি ঘুতা মারে আমি সতর্ক হয়ে যাবে, সতর্ক হই না? তো এই সেন্সরি রিসেপ্টর আছে প্রত্যেকটা মানুষের বডিতে 110 মিলিয়ন। আল্লাহু আকবার। এরপরে লোহিত রক্ত কণিকা, আরবিসি, লোহিত রক্ত কণিকা, যারা ডাক্তার যারা টেস্ট করেন তারা এগুলো বুঝবেন, তারা তো আল্লাহ বলে না। তো লোহিত রক্ত কণিকা আরবিসি যেটা আছে, আরবিসি আছে হলে প্রত্যেক বডিতে 30 ট্রিলিয়ন, মিলিয়ন না বিলিয়ন, না 30 ট্রিলিয়ন। আল্লাহু আকবার। কে চালান? আল্লাহ। বলেন কে চালান? আল্লাহ চালান। শুধুমাত্র মাথায়, মানুষের মাথায় মস্তিষ্কে যে নিউরন আছে, এই নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন, 100 বিলিয়ন। এরপরে মানুষের বডিতে যে ব্লাড, এই ব্লাড ভেসেল যেটা, ব্লাড ভেসেল যেটা আছে, এই ব্লাড ভেসেলটা ভাঙে না, এই ব্লাড ভেসেলটা গোটা বডিকে আটকিয়ে রাখে। এই ব্লাড ভেসেল, এটার দৈর্ঘ্য হচ্ছে 97,000 কিলোমিটার লম্বা। কত হাজার কিলোমিটার? 97,000 কিলোমিটার লম্বা হচ্ছে একটা মানুষের ব্লাড ভেসেল। অথচ ইয়ারফোন পকেটে ফিরে দিলে পরে ইয়ারফোন দুই হাত, দুই হাত ইয়ারফোন না, দুই হাত একটা তারের ইয়ারফোন পকেটে ফিরে দেওয়ার পরে যদি বের করা হয় ওটা কি ঠিক থাকে না প্যাঁচ লাগে? দুই হাত ইয়ারফোন যদি পকেটে ফিরে প্যাঁচ লাগে, আর আমার বডি আল্লাহ তাআলা লম্বা রেখেছেন ব্লাড ভেসেল 97,000 কিলোমিটার লম্বা, প্যাঁচ লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর অনেক পাগলকে আল্লাহ
আর দেখি না, আল্লাহ তাহলে আল্লাহ তারে দেখে কি সুন্দর করে তিনি আমাকে দেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমি তোকে সর্বক্ষণ তোকে মনিটরিং করি, সব আমি তোকে দেখি, তুই আমাকে ভুলবি না, তুই আমাকে স্মরণ করবি। একটা মানুষকে ভালো হতে হলে একমাত্র তার মধ্যে ঢুকতে হবে কার ভয়, আসতে বলবেন না কার ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা যদি ঢুকে যায় সে কখনো খারাপ কাজে নিজেকে ঢুকাবে না, জড়াবে না, সে নিজেকে কখনো খারাপ কাজে নিজেকে নিয়োজিত রাখবে না, কারণ সে তখন মনে করবে আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন কে, আল্লাহ। যে সমস্ত সাহাবীরা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন ওই সমস্ত সাহাবীদের জীবনীগুলো একটু পড়ার চেষ্টা করব আমরা। এই পৃথিবীর একজন আল্লাহর পছন্দের গোলাম সকল পয়গম্বরদের পরে যা স্থান তিনি হচ্ছেন সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত বড় একজন দানী মানুষ ছিলেন, দুনিয়াতে বসে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সংবাদ দিয়েছিলেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, তালহা জান্নাতি, এরকম করে সাঈদ জান্নাতি, এরকম করে দশজনকে রাসূল ঘোষণা দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই এই দশজন জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। এই তালিকায় এক নম্বর কে, এক নম্বর কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দামি মানুষ অথচ তার ভয়টা দেখেন। একটা কথা বললে আপনি আঁকে উঠবেন, কি টেনশন তাদের মধ্যে সর্বক্ষণ ছিল, তাদের কি পজিশন কম ছিল? বক্কায় ধনকুবের একজন ছিলেন আবু বকর, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রার তিনি মালিক ছিলেন, কোনো অভাব ছিল না, সব ছিল, ইসলামের জন্য সব উৎসর্গ করে দিয়েছেন। তাবুক অভিযানের সময় কে কি দেবে এটা নিয়ে লাগছে প্রতিযোগিতা, কে কত দান করতে পারে। কেউ কেউ সম্পত্তির চার ভাগের এক ভাগ দান করলেন, কেউ তিন ভাগের এক ভাগ দান করলেন, কেউ সাত ভাগের এক ভাগ দান করলেন। সেইদিন আমার ফারুক মনে মনে চিন্তা করলেন জীবনে তো কোনো কম্পিটিশন আমি আবু বকরের সঙ্গে পারি নাই, আজকে দেখি দানের ক্ষেত্রে আমি তাকে হারাইয়া দেব। তিনি কি করলেন, সমস্ত সম্পত্তিটাকে তিনি যোগ করলেন, যোগ করে অর্ধেক ভাগ করে অর্ধেক রেখে অর্ধেকটাই দান করলেন ইসলামের জন্য। আর মনে মনে চান্স আছেন আজকে আবু বকর পারো কেমনে, দেখি আবু বকর কেমনে পারো। সেই তাবুক অভিযানের সময় কেমন করে পারে আবু বকর, এই চিন্তায় বসে আছেন সাইয়েদুল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার দান করা শেষ হয়ে গেছে, সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্য আমার নবী অপেক্ষার প্রহর গুনছেন। কিছুক্ষণ পর তিনি চলে আসলেন আমার নবীর কাছে, আসলেন নবীর কাছে, শাস্তি করে বসলেন। রাসূল বলছেন আবু বকর সবার দান করা শেষ, তুমি কি দান নিয়ে এসেছো বলো, ইসলামের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য তুমি কি সিদ্ধান্ত নিয়ে এসেছো বলো। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং রাসূলকে রেখে দিয়া যা কিছু আছে সব আমি ইসলামের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছি, কিচ্ছু রাখি নাই, হুজুর যাকাতও দিয়েছি, আল্লাহু আকবার, সব দিয়ে দিলাম। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে পারলাম না, ভালো পুণ্যের কাজে তোমরা সহযোগিতা করো। কি সুন্দর করে সাইয়েদুল আবু বকর সব থেকে তিনি ফার্স্ট ছিলেন। সেই সাহাবীর একটা ইতিহাস সেদিন বললাম, তিনি দোকানদারি করতেন, তিনি কাপড়ের দোকানদার ছিলেন, কিসের দোকানদার, কাপড়, তিনি কাপড় বিজনেস করতেন। আবার আবার আমাদের বড় ইমাম তিনি কাপড়ের একজন ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসা করেছেন, অনেক বড় ব্যবসায়ী তিনি ছিলেন, আগের আলেম ওলামারা তারা ব্যবসায়ী ছিলেন, এবং আম্বিয়ে কেরাম যারা ছিলেন তারা সবাই ছিলেন অধিকাংশ কর্মমুখী। এবং আমার রাসূল এই কথা বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী এবং রাসূল আমি জান্নাতের দুই নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। চাকরিজীবীর চাইতে ব্যবসায়ীর প্রতি আল্লাহর রহমত কম না বেশি, আজ থেকে রহমত কম না বেশি, কিন্তু আলেম উলামা আজকে ব্যবসায়ী বেশি আছে না, ব্যবসায়ী তারা চাকরিতে আছে। আমি এই জন্য আলেম উলামাদেরকে একটু বলি যে একটু ব্যবসার সেন্স মাথায় আনা উচিত,
ব্যবসায়িক চিন্তা মাথায় আনা উচিত, কারণ অর্থনৈতিক সমৃদ্ধি এটা প্রয়োজন আছে। আজকে যদি গোটা অর্থনীতির চাকা যদি ভালো হাতের নেতৃত্বে থাকত, সমস্ত অর্থনীতির চাকা যদি আজকে আল্লাহওয়ালা লোকের হাতে থাকত, সাধারণ জনগণ মজলুম হতো না, ঠিক কিনা? এই জন্য এটা একটা আন্দোলন, এটা একটা কাজ। আবু বকর সিদ্দিক তিনি অর্থ, তিনি সেই সময় বিশাল বড় একজন রাষ্ট্রপ্রধান, আমার নবীর ইন্তেকালের পরেই তিনি মসজিদে বসেছেন, কিন্তু মসজিদে বসে কি হবে, তার ব্যবসাও চালিয়েছেন, ব্যবসা করতেছেন। হঠাৎ করে এক দোকানদার তার সামনে, এক কাস্টমার তার সামনে এসে বলতেছে, আবু বকর আমি তোমার থেকে ঠিক ছয় মাস আগে, সাত মাস আগে এই কাপড়টা আমি নিয়েছিলাম, কাপড়টা আমার পছন্দ হয় নাই, এখন কি করা যায়, তোমার কি পছন্দ, তুমি কি মনে করো, তুমি তো কাস্টমার আমার। বলতেছে যে আমি এই কাপড়টা নেব না, আমি ফেরত দেব, আপনি আমাকে টাকা ফেরত দিয়ে দেন। সেদিন আবু বকর রাদি আল্লাহ তাআলা কিচ্ছু বললেন না, কাপড়টা নিয়ে উনি টাকাটা ফেরত দিলেন। ফেরত দেওয়া মাত্রই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছেন। সবাই বলতেছে যে আবু বকর তুমি সামান্য এক কাপড়ের মায়া সহ্য করতে না পেরে কান্দো, এর কারণটা কি, এর হেতুটা কি? উনি বলতেছেন যে এই কাস্টমার এসে আমার একটা আয়াতের ব্যাখ্যা আমার মনে হয়ে গেছে। কোন আয়াতের ব্যাখ্যা বলো, উনি এখন শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جل من الله أكبر الله تعالى وچن নিঃসন্দেহ আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে, এরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জান এবং মাল দিয়ে তারা শহীদ হয়ে যাবে, তারা দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায়ও করবে। আল্লাহ জান্নাত কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? আল্লাহ জান্নাত দিয়েছেন কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। কি আয়াতে কথা শুনে সাহাবীরা বলতেছে, আবু বকর এটা তো কান্নার কোন আয়াত না, এটা আশার বাণী, এটা তো আমাদেরকে আশা দিয়ে দেয় যে আল্লাহ আল্লাহ পাক আমাদের কাছ থেকে মাল নেবেন, আর কি নেবেন, জান নেবেন, এর বিনিময়ে কি দিবেন, আস্তে কম, এর বিনিময়ে কি দিবেন, জান্নাত দিবেন। তো এটা তো আমাদের আনন্দের সংবাদ, আমরা আল্লাহকে জান্নাত সুপর্দ করে দেব, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। এখন তিনি বলতেছেন, শোনো তোমরা এই আয়াতের ব্যাখ্যা হয়তো এরকম বুঝেছ, কিন্তু আমার ব্যাখ্যাটা একটু ভিন্ন মনে হচ্ছে। কি ভিন্ন মনে হচ্ছে সেটা হলো, আজকে সকালবেলা একজন দোকান, একজন কাস্টমার, পুরাতন কাস্টমার আমার কাছে কাপড় নিয়ে আসলো, বলল আবু বকর আমি তোমার দোকানে নিয়মিত কাস্টমার, কিন্তু এই কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও, এই কাপড় আমি নেব না, আমি তাকে টাকা দিয়ে দিলাম, কাপড়টা ফেরত নিয়ে নিলাম, কিন্তু আমি কাঁদতেছি, এই জন্য আমি আবু বকর কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে আস্তে করে পাকড়াও করে ডাক দিয়া পর্দার আড়ালে নিয়ে যদি বলেন, আবু বকর তোমার জীবনের যে তুমি কাজগুলো করেছো, তুমি যাকাত দিয়েছো, হজ করেছো, তুমি রক্ত ছড়িয়েছো, হিজরত করেছো, এত কষ্ট যন্ত্রণা তুমি সহ্য করেছো দিনের জন্য, ভালো কথা, এই যে তোমার আমল নামাগুলো আমি আর না আমার পছন্দ হয় নাই, আমি তোমাকে ফেরত দিলাম, আমি তোমাকে ফেরত দিলাম, তুমি নিয়ে যাও। আমি আবু বকর আল্লাহ যদি আমাকে সেই দিন আমাকে এই আমল নামাগুলো ফেরত দিয়ে যদি বলেন, যাও আবু বকর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি সেদিন কোথায় যাব, আমি সেদিন যাব কোথায়? এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য আমি অস্থির অস্থির হচ্ছি। আজকে না হয় আমি আমার কাস্টমারকে বুঝাই দিলাম, টাকা ফেরত দিলাম, টাকা ফেরত দিলাম, মালটা নিয়ে নিলাম, কিন্তু আল্লাহ যদি আমাকে আমলগুলো ফেরত দেন আমি কোথায় যাব, আমার তো যাওয়ার কোনো উপায় নাই। সম্মানিত ভাইয়েরা, তাদের মতো অবস্থান থেকে তারা যদি মৃত্যুর পরে এত গভীর চিন্তায় মগ্ন থাকেন, আমাদের চিন্তা করার দরকার আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, আছে। আমরা চিন্তাশীল হব, আমরা তো চিন্তা করব, জোরে বলি ইনশাআল্লাহ।
সম্মানিত বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন মানুষ ছিলেন যার সার্টিফিকেট দিয়েছেন আমার নবীজি, আমার আবু বকর জান্নাহ, আমার আবু বকর জান্নাতি। অথচ তার মতো মানুষ মাঝে মাঝে তিনি আফসোস করে বলতেন, আল্লাহ আমাকে মানুষ বানালে কেন, আমাকে পাখি বানাতে পারতে না, আমাকে মানুষ বানালে কেন, আমাকে একটা কোনো জীবজন্তু বানাতে পারতে না। সামনের এই ভয়াবহ কবর, এই মিজান, এই পুলসিরা, এই হাসর, এই বিশাল কেয়ামতের ময়দান, আল-ফাসানা 50,000 বছর চলে যাবে, আমি দীর্ঘ টাইম ওই কেমনে পাড়ি দেব। তাদের মধ্যে অস্থিরতা সর্বক্ষণ কাজ করেছে, কেন, কি জন্য, তাদের মধ্যে ছিল কার ভয়। আসতে বলবেন না কার ভয়, আমরা নিয়ে আসবো কার ভয়, বলেন কার ভয়টা নিয়ে আসবো, আল্লাহর ভয়টা নিয়ে আসবো। ওয়াকশাল্লাহ ওয়াকতাকহি, আমরা আল্লাহকে ভয় করব এবং তার জাহান্নাম থেকে বাঁচার জন্য সকল হারাম থেকে নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, আমাদের সামনে যে কবর আছে সেই কবরের আজাব থেকে আমরা কি সবাই বাঁচতে চাই না? আসতে সবাই কি বাঁচতে চাই না? কবর আল্লাহ তাআলা পাঁচ শ্রেণীকে কোন আজাব দিবেন না, সুবহানাল্লাহ। কয় শ্রেণীকে আজাব দিবেন না? পাঁচ শ্রেণীকে আজাব দিবেন না। আল্লাহ তুমি এই পাঁচ শ্রেণীর কাতারে আমাদেরকে সামিল করে দাও। জোরে বলি আমিন। সময় তো খুব অল্প, জুমার দিন সময় খুব কম পাই, কোন দিক দিয়ে কোন দিক আলোচনা করব সময় থাকে না। আমরা আজকে জুমার দিন পেয়েছি, কিসের দিন বলেন তো, জুমার দিন। কবর আজাব হবে না তার, জুমার দিনে মৃত্যু হবে তার। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমরা যদি মৃত্যু চাই কিবারে চাবো, কিবারে চাবো আমরা? কিন্তু শুক্রবারে যদি কোনো মোনাফেক মরে তাহলে কি হবে বলো? মোনাফেক মরলে কি প্রাপ্তি আছে, কি সমস্যা? না, ফ্যান লাগবে না, বসেন। ও এসি, আচ্ছা বসেন। যে জানালা বন্ধ করি কি এসিটা দিয়ে দেন না, থানা হচ্ছে মাঝে মধ্যে দেন, বেশি দিয়ে না। আচ্ছা, মানে সালাম ও বারদান, বারদান ও সালাম নাকি ফরদান, নাকি শীতোষ্ণ, না শীত না গরম, এরকম যেন থাকে। বলি আলহামদুলিল্লাহ। বসেন, আপনি আপনারা দেখতেছে সবাই, আমার দেখে না। আচ্ছা, তো এখন আমাদের মৃত্যু চাবো আমরা কিবারে, বলেন কিবারে? আল্লাহ তুমি মুহূর্ত দিবাই, কিবারে দিবা? শুক্রবারে মরলে কবরে কোনো আজাব নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শুধু দোয়া করবেন, আল্লাহ আমি নামাজ পড়ি আর না পড়ি শুক্রবারে মৌত দিও, এরকম করলে কি হবে? কেন না, এটা এটা বোনাস, এটা কি বলেন তো, বোনাস, এটা এক্সট্রা সংযোজন। শুক্রবারে যার মরণটা হবে সে ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার দুই হল, যে ব্যক্তি নিয়মিত সূরায়ে মূলটা পড়বে সকাল সন্ধ্যা, যে ব্যক্তি সূরায়ে মূল পড়বে আল্লাহ তাআলা তাকে কবরে কোনো আজাব দিবেন না। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার তিন হলো, যারা শহীদ হবে তাদের কোনো কবর আজাব হবে না। নাম্বার চার হলো, ওই সমস্ত ব্যক্তির কবর আজাব হবে না, ওই সমস্ত বান্দাগুলো, যে সমস্ত বান্দাগুলো সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দেওয়া হয়েছিল, সীমানার পাহারাদার ছিল, সীমান্ত পাহারায় গোটা রাত জেগে জেগে পাহারা দিয়েছে, ওই সমস্ত বান্দার জন্য কবরে কোনো আজাব নাই। আমার ভাইয়েরা, নাম্বার পাঁচ হলো, ওই সমস্ত বান্দার কবরে কোনো আজাব হবে না, যে সমস্ত বান্দা অসুস্থ হওয়ার পরেও ধরুন পেটের পীড়া হয়েছে, পেটের পীড়ায় মারা গেল কিন্তু সে হতাশ হলো না, অস্থির হলো না, ধৈর্য নিয়ে জিকির করলো কার, ধৈর্য নিয়ে প্রশংসা করলো কার, ওই অসুস্থতা নিয়ে একটা বারের জন্য বলে নি, আল্লাহ আমি নাকশ হয়েছি তোমার উপরে। এই যে তীব্র অসুস্থতার যন্ত্রণা নিয়ে যদি কোনো পেটে ফিরাই কোনো বান্দা মারা যায়, আল্লাহ তাকে সমস্ত কবর আজাব থেকে তাকে আল্লাহ নাজাত দিয়ে দেন। আরো কিছু হাদিস এসেছে, যদি কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এরপরে পানিতে পড়ে মারা যায়, এরপর আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাগুলোর ঈমান যদি পাকা থেকে যায়, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে শহীদের দরজা দিয়ে জান্নাত দিয়ে দেন।